গাইস দেখো, তোমাদেরকে তো আমি মাম্পির কাজ দেখাতে পারি না, কারণ মাম্পি যদি বাইরে কাজ যায় তখন আমি তো যাই না ওর সাথে, তার জন্য দেখাতে পারি না। কিন্তু এখন তোমাদেরকে আমি মাম্পির কাজটা দেখাতে পারবো, মাম্পি কেমন কাজ করে। এই দেখো, একে শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে রেখেছে, ঠিক আছে, ও বারবার করে পেছনটা দেখছে, পেছনে কি আছে ভগবান জানে। আর এখানে প্রিয়াঙ্কাকে এখনো নাকি ওর সাজানো হয়নি, কই দেখি একটু মাম্পি প্রিয়াঙ্কাকে। দাঁড়াও দাঁড়াও, মাম্পি ঘেমে যাচ্ছে, পাখাটাকে চালিয়ে দিয়েছে, আর অঞ্জলি এখানে বসে গেছে, এবার অঞ্জলিকে সাজাবে। মাম্পির আজকে পায়ের তলে বিষ ব্যথা করবে, ঠিক আছে, তুই আমাকে আগের দিন দিয়েছিলি, আজকে আমি এসে তোর পায়ের তলে রোজ বলে রোজ বলে, যে কোন দিনই দিয়েছে তোকে দিয়ে দিয়েছে, এবার তুমি আজকে মাম্পির দিকে দিয়ে দেবা। দেখো এই যে প্রিয়াঙ্কার সাজটা কেমন হয়েছে, মাম্পু সাজিয়েছে, আর প্রিয়াঙ্কাকে কেমন লাগছে জানিও তোমরা। সুন্দর লাগে, কি জানি বলছিলিস তখন, বিয়ে বাড়ি থেকে কি করবি? আজকে একটা ছেলে পটিয়েই ছাড়বো, আর কতদিন সিঙ্গেল থাকবো। ও বিয়ে বাড়ি থেকে একটা ছেলে নাকি পটিয়েই ছাড়বো, আর এই যে দেখো দিদুন কিন্তু এখানে বসে সব শুনছে আর হাসছে, দেখেছো? এই যে মা এখানে বসে বসে দেখছে এরা কি করছে, আর এই জেনিও বসে বসে দেখছে, ঠিক আছে, এনার মেয়ে সাজাচ্ছে কিভাবে সাজাচ্ছে, মেয়ে কিরকম কাজ করছে সব বসে বসে দেখছে। বিয়ের নিমন্ত্রণ খাবো বলে তুই বিয়ে করবি? রিদ্ধি এখন ঘুম থেকে উঠে আসলো, রিদ্ধির পাপার জন্য আমরা ওয়েট করছি, ওর পাপা আসবে তারপরে আমরা কেক কাটবো, তাই না রিদ্ধু? পাপাকে ফোন করেছি, করেনি ও পাপা। তুমি গাড়ি চালাচ্ছ? তো এখানে রিদ্ধি হচ্ছে গাড়ি চালাচ্ছে, এখন গাড়ি চালানো শিখছে, শিখছে না, পারে, ও চালাচ্ছে, ঠিক আছে। এই বৌদি ঘুমিয়ে ঘুমিয়ে তারপরে আসলো। আর এখানে দেখো আপেলকে আজকে কত কিউট লাগছে, সুন্দর একটা ড্রেস পরে এসেছে আপেল চশমিস। তো চশমিস তোমাদেরকে কিছু শোনাবে আমি কিভাবে ব্লগ স্টার্ট করি, ইন্ট্রো দিই, ঠিক আছে, কিভাবে কি বলি। তো আজকের তোমাদেরকে আপেল একটু বলবে, তোমরা একটু শোনো, তো যেটা বলছিলে ওটাই বলতে পারো, তো অন্যটাই বলতে পারো, ঠিক আছে, বলো তুমি। বিরিয়ানি চিকেন চাপ খেয়েছি, মা আমার পাঁপড় এনেছিল সেটা খেয়েছি, কিন্তু আমার যেই ফোন দেখে নিলাম, তারপরে গেছি নিচে, নিচে গিয়ে একটু ঋদ্ধির সঙ্গে খেলা করে তারপরে আমি উপরে আসলাম, এসে আবার নিচে গিয়ে আমি ফোন দেখছিলাম মাম্পির, ফোন দেখতে দেখতে আমার একটু মানে উপরে আসার ইয়ে হলো, তাই আমি উপরে আসলাম, তাই উপরে এসেই আবার ফোন নিয়ে বসে পড়লাম। তো বলো গাইস আমার ভিডিও ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তারপরে লাইক কমেন্ট কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে, টাটা বাই বাই, টাটা বাই বাই। যা বলো কিন্ডার জয় কিনে দেবো, কিন্ডার জয় কিনে দেবো বলে এত কিছু বললে তুমি? হ্যাঁ, তো কিন্ডার জয় দেবো বলো এত কিছু বললো, ইন্ট্রো দিলো, ওরা ইন্ট্রোটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও। অনেক সুন্দর, অনেক সুন্দর ও ব্লগটা করলো, ঠিক আছে, আমার অনেক ভালো লেগেছে। তো কিন্ডার জয় তো পাবেই, ওকে কিন্ডার জয় দেওয়া হবেই, দেওয়া হবেই ওকে কিন্ডার জয়।
তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, দেখি যদি অনেক বড় হয়ে যায়, যদি অনেক বড় হয়ে যায় তাহলে দুটো পার্ট করে দেবো, কারণ অনেক বড় হয়ে গেলে তোমাদের দেখতে ভালো লাগবে না, দুটো পার্ট করে দিলে তোমরা দেখবে। তো যদি অনেক বড় হয়ে যায় তাহলে দুটো পার্ট করবো, আর অনেক বড় না হলে তাহলে একটা পার্টেই আমি ছেড়ে দেবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা মানে ওয়েট করছি দাদার জন্য, দাদা এখনো আসেনি, দাদা আসবে তারপরে কেক কাটা হবে। তো সবাই আছে, কাকিমাকে আজকে রেখে দিয়েছি, কাকিমা আজকের আমাদের বাড়িতে থাকছে, মাম্পির মা। আর রিদ্ধি এখানে খাটে খেলু করছে। এই বাপ্পা দুষ্টু, এই দুষ্টু এই দিকে তাকাও, কি করছে তুমি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রিদ্ধু, হ্যাপি বার্থডে টু ইউ। দেখেছো আপেল কত সুন্দর রিদ্ধুকে হ্যাপি বার্থডে উইশ করলো? রিদ্ধু অঞ্জলির সাজটা কেমন লাগছে? আমার মাম্পু কাজ এখনো দেরি আছে, এখনো হয়নি বলছে, মাম্পু ঘেমে যাচ্ছে, পাখা চলছে, তারপরেও সবার পরে যাবে সাজতে বসেছেই তো দেরি করে। চলো এখন বার করলাম, এই যে দেখো রিদ্ধির কেক, রিদ্ধির এই যে এক বছরের কেক। তোর কেকে এই যে খাবার গুলো দিয়ে কেন ওর কেকটা বানিয়েছি সেটা তোমাদেরকে একটু বলি। রিদ্ধি খেতে অনেক ভালোবাসে, ঠিক আছে, ও যদি কান্না করে না, ওকে যদি কোনো খাবার হাতে দিয়ে দিই তো একদম চুপ হয়ে যায়, তো খাবার পেলেও চুপ হয়ে যায়। তো আমরা ভাবলাম যে ওর কেকটা এরকমই কিছু করি, যেটা যেই জিনিসটা ও বেশি ভালোবাসে, ও খেতে ভালোবাসে, একদম পরিষ্কার কথা, খেতে ভালোবাসে, খাবার পছন্দ করে, তার জন্যই ওর কেকে আমরা খাবার দিয়ে কেকটা বানিয়েছি। পাপা তোমার কেকটা পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদের এখানে মোটামুটি রিদ্ধির সবকিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে, চকলেট, রিদ্ধির পছন্দের খাবার দাবার সব চলে এসছে, ঠিক আছে। এই যে এইবার রিদ্ধি বসবে কেক কাটতে, দাদা সারাদিন পরে এই আসলো বাড়িতে, ঠিক আছে, আজকেরও আজকেই ও বেশি বেশি কাজ রেখেছে, কি করবে কিছু না। পাপা কেক হবে, এই যে কেক হবে, কেক হবে, ওই যে মা বেরিয়ে গেছে, দিদি ঠাম্মা বেরিয়েছে, সাধু সাধু করি না, জন্মদিনই কি আর দেব তোমায় উপহার, বাংলায় দাও ভালোবাসা, হিন্দিতে দাও প্যার। দাঁড়া দাঁড়া বাবা, এই চাকুটা কোথায়? চাকুটা কি? এটা কি?
অঞ্জলি তাকাও দেখি, এই যে অঞ্জলির সাজ, শুধু সাজের মাথায় সিঁদুরটা দিলে পুরো কমপ্লিট লাগবে। সিঁদুরটা পর, ও গয়না ফয়না পরেনি এখনো। তো দেখো এই যে আমাদের অঞ্জলি রেডি হয়ে গেছে, বিশ্বাস বাড়ির বউ ফাইনালি রেডি হলো এতক্ষণ পরে।
হ্যাঁ, টিপ পরলে একদম লুকসটাই পুরো চেঞ্জ হতো, পুরো বউ লাগতো। এবার পুরো তো পাতো মার হয়ে গেছে। হ্যাঁ, আর তখন কি ওই ইয়াং মেয়ে লাগছিল, কেটে ফোন করো, কেটে ফোন টা আর হাতটা দেখলে একটু বউ লাগছিল, তাছাড়া বোঝা যাচ্ছে না, কারণ ওর সিঁদুরটাও ভালো করে বোঝা যাচ্ছে না। তো এই যে অঞ্জলিটা রেডি হয়ে গেছে, ঠিক আছে, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে। আর এই যে প্রিয়াঙ্কার আর ভালো লাগছে না, প্রিয়াঙ্কার শরীরটা খারাপ, ঠিক আছে, তারপরেও যেতে হবে, কিছু করার নেই, বিয়ে বাড়ি যাবে বলেই ও এসছে, তো বিয়ে বাড়িতে তোকে যেতেই হবে। আর সবাই বাড়িতে কে কি করছে আমি একটু দেখিয়ে দিই। এই যে আপেল, আপেল এখানে ফোন ঘাটছে, আপেল এ রাজ পানাবাও, ক্যামেরা করছি তো আমি, এখানে রাজ হচ্ছে ফোন ঘাটছে, কাকিমা এখানে বসে আছে, ভাবছে কি বিপদে পড়েছি, আমাকে আটকে দিয়েছে এরা, বাবা কি জোরে বিদ্যুৎ চমকালো। আর এই যে রিদ্ধি এখানে খেলু খেলু করছে, রিদ্ধু এ বাবা কি হয়েছে, কি হয়েছে তোমার? তো গাইস চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সারাদিন প্রচুর 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 ধকল গেছে, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো তো, ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে ভিডিও কেমন হচ্ছে, দেখতে কেমন লাগছে। আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা, বাই বাই।